যখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 2013-তে চলে যাই, তখন কখনো ভাবি নাই যে আবার এই অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে কখনো আসতে হবে। আসলে আমি কিন্তু অত্যন্ত মনে করি যে আমি অত্যন্ত লাকি ব্যক্তি, লাখ ছাড়া জীবনে কিন্তু যত ভালোই হোক বাংলাদেশে একটু লাখ ছাড়া আগানো খুব কষ্ট। তা আমার জীবনের সবচেয়ে উচ্চ যে দুটি পদ, এই দুটি পদ আমার কাছে চেষ্টা ছাড়াই আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। ন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবো কোনোদিন চিন্তাও করি নাই, আর ইউজিসির চেয়ারম্যান হবো সেটাও কখনো চিন্তা করি নাই। এবং এটা সামনে যারা আছে তারা জানে আমার নাম কখনো পত্র পত্রিকায় কখনো আসে নাই, কোনো পদার্থবিদের সাথে আমি জড়িত ছিলাম না, কিন্তু আল্লাহ তাআলার মেহরবানি যে সে আমাকে এই দায়িত্বগুলো দিয়ে দিয়েছে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টাফদের কাছে কৃতজ্ঞ আজকে আমাকে এত ওয়ার্ম প্রি রিসিভ করার জন্য। আমি জানি না এই সৌভাগ্য অন্যান্য উপাচার্যদের হয়েছে কিনা বা হবে কিনা, কিন্তু আমি জানি যে আমাকে আজকে অত্যন্ত ওয়ার্মলি আমাকে গ্রিট করেছে আমার অফিসার্সরা। এত চেনা মুখ আমার সামনে 4 বছরেই, এবং অনেকের এখানকে এখানে যারা আছে আমি তাদেরকে নামে চিনি, তাদের কে ডেপুটি রেজিস্টার কে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার আমি জানি না, কিন্তু আমি নামেই চিনি অনেককে। আমার 43 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেও কিন্তু আমি আমার এত অফিসারদের নাম জানি না। আমি সেখানে খুব কমফর্ট ফিল করি যখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসতে হয়, এর আগে আরেকবার আসছিলাম। আজকের অনুষ্ঠান অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবী খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জের সাথে যদি আমরা অ্যাডজাস্ট না করি, অ্যাডাপ্ট না করি, এই পরিবর্তনকে যদি খুব সহজে এমব্রেস না করি, গ্রহণ না করি, তাহলে আমরা পিছিয়ে যাব। পৃথিবী কিন্তু ওয়েট করবে না আমাদের জন্য, সেজন্য আমাদেরকে কনস্ট্যান্টলি আপডেট করার প্রয়োজন থাকে, এবং যখন যেটাই যুগের চাহিদা সেটার সাথেই তাল মিলিয়ে চলাটাই হল বুদ্ধিমানের কাজ। তা আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় হ্যাজ টেকেন দি রাইট স্টেপ। ঠিক যেভাবে আমরা কিন্তু আগে, আমার সাথে যারা কাজ করেছে জানে, যে রাইট স্টেপ নিয়েছিলাম ওই যে ভর্তি পরীক্ষার সময় অনলাইনে যাওয়াটা, তার আগে ঢাকা কলেজের সামনে গাড়ি ভাঙে প্রত্যেকবারই অ্যাডমিশন বাণিজ্য ইত্যাদি এই সমস্যা ফেস করতে হয়েছে। আমি নিজে কিন্তু মোবাইল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড না, আমার সাথে যারা কাজ করছে তারা জানে যে আমি জীবনের প্রথম মোবাইল ফোন ধরি হল দিন হিসাবে কিছুটা বাধ্যতামূলকভাবে, আর পরে ধরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চর্চা যায় সেটাও বাধ্যতামূলকভাবে। আমার কাছে মনে হয় মোবাইল ফোনের মেইন উপকারিতা হচ্ছে বর্তমান যুগে আমার কনটেক্সটে ড্রাইভারকে ডাকার জন্য, ড্রাইভারকে যখন ডাকতে হয় অনেক সময় গেলে তখন ফোনটা ব্যবহার করতে হয়। তাছাড়া আমার কাছে মনে হয় যে এটা আরো আমার প্রাইভেসি নষ্ট করে, আমি গল্প করতেছি তখন ফোন আসে, ম্যাক্সিমাম ফোন হচ্ছে তদবিরের ফোন বাংলাদেশের, বাংলাদেশের যত ফোন ফোন ধরিও না, আর ইদানিংকালে জার্নালিস্টদের ফোন, এই দুই ফোনই হচ্ছে ম্যাক্সিমাম, হয় তদবির নয় জার্নালিস্টদের, পার্সোনাল পিপলরা অত ফোন করে না। আর ফোন না থাকার সুবিধাও আছে, যেন আমি আমি কিন্তু ওই যে অ্যাপস দেখাইলো প্রফেসর নাসির, সেটা কিন্তু আমার জন্য কোনো কাজে আসবে না, আমি কিন্তু এই যে এই ফোন ব্যবহার আমি অত স্মার্ট না। তো এখন এখনকার যুগে তো স্মার্ট হইতে হবে, এখন এই ইউজিসি থেকে আমাকে একটা স্মার্টফোন দিয়েছে, এটা এখন আমি আস্তে আস্তে শিখছি। তবে আমি নিজের ফোন ব্যবহার না করলেও আমি বুঝি যে এইটার প্রয়োজন আছে, এটা প্রয়োজন অবশ্যই আছে। আর ফোন না থাকলে সবচেয়ে বেশি সুবিধা হলো যে আমি কখন কোথায় যাই, কোথায় থাকি না থাকি আমার ওয়াইফ আমাকে ট্র্যাক করতে পারে। আমি
সত্যিকার অর্থে পুরো স্বাধীন থাকে, নো ডিস্টারবেন্স ফ্রম এনি, সেটাও ফেস করতে হয়। কিন্তু এখন যেটা বুঝি যে বর্তমান ওয়ার্ল্ডে ন্যাশনাল কনটেক্সটে, ইন্টারন্যাশনাল কনটেক্সটে এই মোবাইল টেকনোলজি মারাত্মক জিনিস, যারা ব্যবহার করে তারা জানে যে লাইফ বিকামস সো মাচ ইজিয়ার ইফ ইউ ক্যান ইউজ ইট। আমি খালি বলবো যে একটা অ্যাপ যদি কোনো কিছু বাই করা যেত যেটা দিয়ে করাপশন বন্ধ করা যায়, এরকম যদি কিছু থাকতো যে কোনো করাপশন নাই, মানে এই সবচেয়ে বেস্ট। কারণ আজকে বাংলাদেশের কার্স হচ্ছে করাপশন, সব জায়গাতে করাপশন। এখন আমি মনে করি যে সব অফিসে দুটোই এখন লেখা থাকা উচিত উপরে, নো খাম নো কাম, কারণ খাম ছাড়া নো কাম হয় না। এমনকি কোনো মিটিং করতে পারি না এখন কোনো খাম না দিয়ে, যেগুলো আমাদের আমাদের এইসব ছিল না, আমরা এই সমস্ত প্র্যাকটিসের সাথে অভ্যস্ত না। কিছু কিছু কাজ থেকে যেটাকে আমরা সবসময় মনে করি যেটা আমার অফিসেরই কাজ, এটা আমার বেসিক ওয়ার্ক, এটার সাথে আমার দায়িত্ব। কিন্তু আজকাল এরকম পর্যায়ে আসছে সর্বস্তরে খাম না দিলে কোনো কাম নেই। এখন সেখানেই বলি যে এইখান থেকে আমাদের কিন্তু কিভাবে চলে আসতে হবে, আমরা কিভাবে এখান থেকে মানে একটু যদি এই সেক্টরে যদি আমরা ইমপ্রুভ করতে পারতাম, আমাদের গভর্নেন্স যদি আরেকটু এই দিকে যদি অ্যাটেনশন হইতো, তাহলে কিন্তু আজকে আমরা অনেক দূর এগিয়ে আসছি, আরো দ্রুত অনেক আগানো সম্ভব ছিল, খুব ইজিলি সম্ভব ছিল। আমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়ে আসি তখন একটা ডিফিকাল্ট টাইম ছিল, তখন জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল সত্যিকার অর্থে বাইরের ইমেজ ছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয় হল ফেইল্ড ইউনিভার্সিটি, যেরকম ফেইল্ড স্টেট বলে সেরকম একটা ফেইল্ড ইউনিভার্সিটি সেট আছে, কেউ এদিকে তাকেই দিকে চলো না। আসলে বলতে কয়েকদিন টিকবে দেখা যাক, ছয় মাস না এক বছর, কারণ আমার আগে ছয়জন উপাচার্য তারা টার্ম কমপ্লিট করতে পারে নাই, তখন এত ইনস্টেবল ছিল এখানকার অবস্থা। এবং আমি মনে করি যে আমি লাইফের আমার একটা বড় পরীক্ষা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়, হলো ধৈর্যের পরীক্ষা। তা আমি চেষ্টা করছি অনেক ধৈর্যের সাথে অনেক কিছু সহ্য করছি যেগুলো কিন্তু সহ্য করার মতন না, খালি প্রতিষ্ঠানের ইন্টারেস্টে সহ্য করছি। মনে করছি যে আল্লাহ তাআলা বলছে যে এই টলারেন্স একটা গ্রেট ভার্চু, সহ্য করলে এটার একটা ভালো সমাধান একটা আশা করা যাবে। তা আমার মনে হয় যে আমাদের দেশে একটা কথা আছে যে যার শেষ ভালো তার সব ভালো। তা আমার মনে হয় যে আমাদের পিরিয়ডে আমরা অন্তত ইউনিভার্সিটিকে স্টেবিলিটি দিতে পেরেছি, বিশ্ববিদ্যালয় দাঁড়ায় গেছে, এবং সেটাকে আমি অভিনন্দন জানাবো বর্তমান প্রশাসনকে যে তারা সেটাকে আরো অনেক দূরে নিয়ে সেশন ক্যাম্প আজকে নাই, যে সেশন ক্যাম্প এটা একটা ছাত্রদের জীবনের একটা কার্স, এই সেশন ক্যাম্পটা থেকে আমরা চলে আসছি। এবং অনেকগুলো পজিটিভ পদক্ষেপ ইউনিভার্সিটি নিতে পেরেছে, বিকজ দি কন্ডিশনস নাও আর স্টেবল, দিস ইজ দি টাইম টু মুভ অ্যাহেড। আমাদের সরকারও চাচ্ছে যে বিষয় মুভ অ্যাহেড, এবং আমি মনে করি যে বর্তমান প্রশাসন ইজ ভেরি মাচ প্রোগ্রেসিভ অ্যান্ড ফরওয়ার্ড লুকিং, কালকে কী প্রয়োজন সেটা আজকেই চিন্তা করতে হবে, এবং তারা সেই অ্যাঙ্গেলে কাজ করে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ইজ দি ওনলি ইনস্টিটিউট, ওনলি ইউনিভার্সিটি, ওনলি প্লেস ইন দ্য কান্ট্রি যেটা রাজনৈতিক স্লোগানের সাথে ফিট করে, অর্থাৎ রাজনীতির একটা কমন স্লোগান বলে টেকনাফ থেকে তেঁতুলিয়া। এই টেকনাফ থেকে তেঁতুলিয়া যদি কেউ অথরিটি থাকে, কলেজ থাকে, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর কেউ না, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি হ্যাজ টু হ্যান্ডেল অল কলেজেস ইন দ্য কান্ট্রি, এভরি কর্নার, প্রত্যেক জায়গায়। আর এখন কলেজ নাই এরকম কোনো উপজেলা তো নাই, এখন অনেক ইউনিয়ন ট্রিবিউনে চলে আসছে কলেজ, তো সবগুলোই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। তো সেই কনটেক্সটে এগুলো একটা ম্যাসিভ একটা রেসপন্সিবিলিটি, ম্যাসিভ রেসপন্সিবিলিটি, এবং সেটা নিষ্ঠার সাথে। এবং আমি মনে করি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্যে এইটা একটা ভালো সুযোগ, গডস গিফট, যে এখানে উপাচার্য এবং আমি আছি ইউজিসিতে। তো বিটুইন দি ন্যাশনাল ইউনিভার্সিটি
and the UGC, আমরা যদি অ্যাক্টিভলি কোঅপারেট করলে ন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারেস্টে আমাদের কলেজ লেভেলের এডুকেশনের ইন্টারেস্টে দেশের ইন্টারেস্টে আমরা অনেক প্রসিড করতে পারব প্রোগ্রেস করতে পারব আজকে বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি নিয়ে কথা উঠে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি নিয়ে কথা উঠলে এটা জবাব কিন্তু বিশ্ববিদ্যালয়কে দিতে পারবে না কোয়ালিটির সমস্যা আসলে একদম গোড়ার থেকে ইউনিভার্সিটিতে এসে কিন্তু আমরা ইংরেজি শিখাইতে পারবো না তাকে শিখে আসতে হবে স্কুল থেকে কলেজ থেকে কলেজ যদি দুর্বল হয় তাহলে ইউনিভার্সিটি উইল বি এফেক্টেড কলেজ যদি বেটার হয় যেমন আগের দিনে আমরা প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ প্রত্যেকটা জেলা স্কুল প্রত্যেকটার কিন্তু একটা মান ছিল হাইয়েস্ট লেভেলের মান ছিল একটা জেলা স্কুল থেকে একটা ছাত্র পাশ করে আসলে আমরা বুঝতাম যে তার কোয়ালিটি কি কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় যে এত জিপিএ ফাইভ ফাইভ পাইও আমরা কিন্তু বুঝি না কোন ছাত্র আসলে তার জ্ঞানের লেভেলটা কি এবং সে কি কি ডিজার্ভ করে কোন জায়গায় থাকবে কোন জায়গায় তার থাকা উচিত সেটা কিন্তু আমরা ইউনিভার্সিটিতে বসে অ্যাসেস করতে পারি না এগুলো হচ্ছে আমাদের সিস্টেমিক প্রবলেমস অফ দি এডুকেশন সিস্টেম যেটাকে আমাদের ওভারকাম করতে হবে আমি একটা প্রশ্ন করি টিচারদেরকে সবসময় সব মিটিংয়ে আমি এই কথাটা বলি যে ছাত্ররা এত হাই রেজাল্ট করে এখন অথচ আপনারাই বলেন যে এরা সেই মানের লেভেলে না তাহলে আপনারা নম্বর দেন কেন হোয়াই ডু ইউ গিভ দেম সো মেনি জিপিএ ফাইভ ফাইভ বা আমার ঢাকা ইউনিভার্সিটিতে এখন এক একটা ডিপার্টমেন্টে চল্লিশটা পঞ্চাশটা ফার্স্ট ক্লাস পায় কেন যদি তারা ডিজার্ভ না করে তাহলে দিবেন না ডিজার্ভ করলে দেন তাহলে তো আমরা কোয়ালিটি কিছুটা চেক করতে পারি কিন্তু আমরা র্যান্ডম দিয়ে আজকে কিন্তু আমাদের সিস্টেমের ভিতরে একটা কনফিউশন চলে আসছে তা আমি সমস্ত স্টাফদেরকে আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্স ন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরুর দিকে খুব প্রেশারে থাকলেও আমি বলবো যে আমার এন্ড ওয়াজ কোয়াইট গুড আই ওয়াজ ভেরি হ্যাপি আমি এখনো বলে আমি হ্যাপি আমার কোনো সমস্যা নয় কিছু লোক সারা পৃথিবীতেই থাকে যারা ঝামেলা করে তাতে কিছু আসা যায় না তাতে কিছু আটকায় না লাইফ হ্যাজ টু ডু অন আমাদেরকে আগাইতে হবে ওই ঝামেলা উপেক্ষা করেই আমাদেরকে চলতে হবে আমরা যদি সৎ পথে থাকি আর আমরা যদি সঠিক পথে থাকি তাহলে তো আমাদেরকে ইনশাআল্লাহ কেউ ছাড়াইতে পারবে না এটা আমাদের সবাই মনে রাখতে হবে আর আমি আরেকটা কথা বলবো যে আননেসেসারিলি মানুষ দোষ দেয় আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার অভিজ্ঞতাতে আমি দেখেছি এখানে স্টাফ আই হ্যাভ ফাউন্ড দেম টু বি ভেরি এফিশিয়েন্ট এবং আমি এটাও বলবো যে আমার সাথে যারা ক্লোজলি কাজ করছে দে আর অল থরলি অনেস্ট অলসো তো এগুলো কিন্তু মানুষ রিকগনাইজ করে না আমি কিন্তু সব জায়গায় বলি ইট ইজ নট ট্রু হতে পারে কিছু লোক ডিস্টার্ব করে বাট দেট ইজ দেয়ার এভরিওয়্যার কোনো প্রতিষ্ঠান নাই যেখানে সমস্যা নাই লাইফে সর্বপদেই সবসময় যে স্মুথলি চলবে তা কিন্তু না সমস্যা থাকবে কিন্তু সমস্যাকে ভয় পেলে তো হবে না সমস্যাকে মোকাবেলা করেই আমাদেরকে আগাইতে হবে আমরা অতীতেও সেটা করেছি বর্তমানেও এই সেই প্রসেসেই আগাচ্ছি আগামীতেও সেই প্রসেসেই চলবে কিন্তু কোনো প্রবলেমই আমাদের কাছে প্রবলেম না আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর এই আমলে যে কত উন্নয়ন হচ্ছে সেটা বোঝার জন্য বেশি অসুবিধা নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেই দেখা যায় সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের বয়স হয়ে গেছে আমাদের জন্য একটু যাতে সুস্বাস্থ্য থাকতে পারে যে কয়েকদিন আছি আর কি এইটা একটু আমরা চাইবো যে তোমরা আমাদের জন্য একটু দোয়া করো থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ